আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মানুষ প্রবাসী বাংলাদেশি ভাইরা স্বাগত জানাচ্ছি প্রবাসী কন্ঠ প্রবাস সংবাদে আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব আপনারা দেখতে পারছেন ছুটিতে থাকা প্রবাসীদের যে আপডেট সংবাদ আছে গতকালকে বলেছিলাম সে বিষয়ে আরো কিছু আপনাদের কাছে শেয়ার করব দেশে যাওয়া এবং আসার সম্ভব কীরকম আসা যাবে কিনা অনেক প্রশ্ন আছে ডাবল টিকিট পাওয়া যাবে কিনা এ বিষয়ে আলোচনা করব রিক্যালিব্রেসি সম্পর্কেও মালয়েশিয়ার অarashtra উপমন্ত্রী যে ঘোষণাগুলো দিয়েছে সে বিষয়ে আলোচনা করব মাই ট্রাভেল পাস মাই ট্রাভেল পাস সম্পর্কে একটা আপডেট সংবাদ আছে মালয়েশিয়ান ইমিগ্রেশন প্রদান দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব মনিটরিং কমিটির যে অভিযান চালাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব এর আগে বলে রাখি এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবসর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মানুষের যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনের মতো আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইরা প্রথমে শুরু করছি ছুটিতে থাকা প্রবাসীদের নিয়ে গতকালকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন যে মালয়েশিয়ান সরকার ছুটিতে থাকা প্রবাসীদের বিষয়েও কাজ করে যাচ্ছে তারা বৈধ হোক আর অবৈধ হোক তাদেরকে ফিরিয়ে আনার বিষয়েও মিটিং চলছে এবং কাজ চালিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এগুলো কি সম্ভব কিনা বা কবে নাগাদ সম্ভব এটাই আমাদের প্রশ্ন শুরু হতে পারে তো এরকম যে ঘোষণাটি দিয়েছেন আলহামদুলিল্লাহ মোটামুটি হয়তো নভেম্বরের দিক থেকেই শুরু হয়ে যাবে দেশ থেকে ছুটিতে থাকা প্রবাসীদের মালয়েশিয়াতে আবার আসা এবং দেশে যাওয়া এবং আসার যে টিকিটের বিষয়টা এখন কি দেশে যাওয়া যাবে কিনা আমি আপনাদেরকে বলছিলাম আপনাদের মনের প্রশ্ন এটা এখন কি দেশে গেলে আবার আসা যাবে কিনা আপনাদের জন্য উত্তর হলো নাইনটি নাইন পার্সেন্ট শিওর ইয়েস নাইনটি নাইন পার্সেন্ট শিওর আসা যাবে তবে অবশ্যই কয়েকটা ক্যাটাগরি বা কয়েকটা নিয়ম ফলো করতে হবে মালয়েশিয়ান যে গুলো আছে নিয়ম নীতিগুলো আছে এগুলো তো অবশ্যই ফলো করতে হবে তবে এখন যদি কেউ ছুটিতে যায় ইনশাআল্লাহ আশা করা যায় ডিসেম্বরের দিকে এবং অথবা জানুয়ারিতে অবশ্যই তারা মালয়েশিয়াতে আসতে পারবে কি জন্য মনে হলো বা কি কী কারণ ক্লু আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেমন বলছেন যে যারা দেশে ছুটিতে আছেন তাদেরই আসার একটা সুযোগ দিয়ে দিচ্ছে তাহলে তো অবশ্যই এখন যারা দেশে ছুটিতে যাবে তাদের আসতে পারবে এখন কোন নিয়মে আসবে আমি আপনাদেরকে বলছি এর আগে আমি রিক্যালে সম্পর্কে একটা কথা বলি গতকালকে কিন্তু স্বরাষ্ট্র উপমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী দাতশ্রী ইসমাইল মোহাম্মদ উনি বলছেন যে রিক্যালে যে দুটি প্রোগ্রাম আছে অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধ হওয়া অবৈধদের দেশে যাওয়া তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কেএলআই এর মাধ্যমে যেসে যাওয়া যাচ্ছে আরেকটা যেটা আছে বৈধ হওয়া অনেকেই লকডাউনের আগে ফিঙ্গারপ্রিন্ট করতে পেরেছেন অনেকেই পারেন নাই লকডাউনের সময় শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের বিষয়ে বলা হয়েছে যে এই মুহূর্তে ইমিগ্রেশনগুলো খুলে দেওয়া হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে এইটা তো আসলে ওয়ার্কারদের কোনো পার্ট না এটা পার্ট হলো কোম্পানির এখন কোম্পানির মালিক যারা আছেন, কোম্পানির সুপারভাইজার আছেন, কোম্পানি যারা বস আছেন তারা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে যে সমস্ত ওয়ার্কারদের বৈধ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে এখন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। তাদের ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে অলরেডি চালু আছে। সেজন্য আপনারা নিজ নিজ কোম্পানির সাথে যোগাযোগ করুন, নিজ নিজ মালিকের সাথে, বসের সাথে, সুপারভাইজারের সাথে কথা বলুন। আজকে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে তাহলে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেন বাবা আমরা কবে নাগাদ ফিঙ্গারপ্রিন্ট করতে পারবো এখন অ্যাপয়েন্টমেন্ট চাইলে যে আগামী কালকে হবে এরকম না এখন অ্যাপয়েন্ট মিলে অনেকের অ্যাপয়েন্টমেন্ট আরো এক মাস পরে পাচ্ছে বা অনেকে দেড় মাস পরে পাচ্ছে বা আর দুই মাস পরে পাচ্ছে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছে সেজন্য আপনারা নিজ নিজ মালিকের সাথে কথা বলুন যে আমাদের কবে নাগাদ ফিঙ্গারপ্রিন্ট করতে পারবো আমাদের সাথে কথা বলে লাভ নাই ভাই ফিঙ্গারপ্রিন্ট শুরু হইছে নাকি হয়েছে নাকি আপনি তো আমার কাজ করেন আমি আপনাকে নিয়ে যেতে পারবো না আপনার এই বিষয়গুলোতে যে যে কোম্পানিতে আছেন সেই সেই কোম্পানিতে যোগাযোগ করেন যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কবে করাবে বা কবে না কাজ আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার নিজ কোম্পানির মালিকের সাথে অথবা সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হলেই কিন্তু এখন মালয়েশিয়ান সরকার আরও সুন্দর সিস্টেম করেছে ইমিগ্রেশনে সরাসরি ই বায়ারান যেটা বলে সরাসরি অনলাইনের মাধ্যমে সরাসরি ইমিগ্রেশনে জমা দেওয়া যায় এক সেকেন্ডের মধ্যে সেক্ষেত্রে আপনাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট হবে লেবির জমাটাও খুব দ্রুত দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার লেবি জমা দেওয়া হলেই পরবর্তীতে আপনার ভিসা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে বা রিক্যালিব্রিসির ভিসা খুব দ্রুত হয়ে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে তাগিদ আছে বা তারা কাজ করে যাচ্ছে সেজন্য আপনার নিজ নিজ কোম্পানির সাথে কথা বলুন মাই ট্রাভেল ওকে এর আগে বলে রাখি আগামী তিন তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ থেকে মানুষের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হচ্ছে ফিজিক্যাল ক্লাসের জন্য কিছু মেনে যাদের দুই ডোজ কমপ্লিট আছে তারা সরাসরি এবং যে সমস্ত স্টাফদের কমপ্লিট লেকচারদের দুই ডোজ কমপ্লিট আছে তারা ফিজিক্যালি ক্লাস করতে পারবে সেক্ষেত্রে বলা হয়েছে যে স্টুডেন্টের জন্য বর্ডারও ওপেন করে দেওয়া হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং ইউকে এই ছয়টা দেশ বর্তমান ব্যান করে রাখা আছে এই ছয়টা দেশকেও খুব দ্রুতই খুব দ্রুতই এই ছয়টা দেশের ব্যান এটা উঠে নেওয়া হবে কি জন্য বাংলাদেশ জানেন বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে অনেক গুণে ভালো আহ করোনার আক্রান্ত সংখ্যা একেবারেই কম তুলনামূলকভাবে মালয়েশিয়াতে যে প্রতিদিনই সতেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার হয় মাত্র তিন কোটির দেশে আর বাংলাদেশ আঠারো কোটির একটা দেশ এখন মাত্র চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো হয় সেক্ষেত্রে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এগুলো খুলে দেওয়া হয়েছে এদেশের সরকারও বিভিন্ন গণমাধ্যমে জানে এবং ওখানে মালয়েশিয়ান হাই কমিশন আছে তাদের মাধ্যমেও জানতে পারে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে হয়তো বাংলাদেশের সাথে যে ব্যান করে রেখেছে এটা খুব দ্রুতই এটা উঠিয়ে দেবে এমনটি বলা যাচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্টের মালয়েশিয়াতে প্রবেশ এটা খুব দ্রুতই তারা শিথিল করে দেবে কিছু এসওপি মনে করে মেনে হয়তো যাদের ডোজ কমপ্লিট আছে বা ডোজ দেওয়ার একটা ব্যবস্থা করবে মাই ট্রাভেল পাস সম্পর্কে যেটি আছে আপনারা জানেন ইমিগ্রেশনের নতুন একটা সাইট করেছিল যারা মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার নাগরিক হোক অথবা বিদেশি নাগরিক হোক মালয়েশিয়া থেকে যারা অন্য দেশে যাবে এবং অন্য দেশ থেকে যারা মালয়েশিয়া আসবে তারা যেন এই সাইটের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট বা বা এইখান থেকে অনুমতি নিয়ে যেদিন অ্যাপ্লাই করে তার চব্বিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যেই পিডিএফ আকারে চলে আসে যারা এই মাই পাস নিয়ে গিয়েছিলেন তাদেরকে আসার সুবিধা সবচেয়ে বলবো যে এটা একটা রেকর্ড থাকে এখনো ইমিগ্রেশনে যারা দেশে ছুটিতে অবশ্যই যাওয়ার আগে মাই ট্রাভেল পাস এটা থেকে অনুমতি নিয়ে এরপরে যাবেন যাতে আপনাদের আবার পুনরায় প্রবেশ করা খুব সহজ হয় ওখানে একটা রেকর্ড থাকে আপনার মাই ট্রাবল পাসে আবার আসার জন্য অনুমতি চাইলে যেন অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে এটার মাধ্যমে আসবেন মনিটরিং মনিটরিং কমিটি যেমন কি কমিটির যে অভিযান চলছে গতকালকে পাবলিক হোলিডে ছিল মালয়েশিয়ান ডে উপলক্ষে কলারামপুর সলাঙ্গন এবং কুতরাঝার বিভিন্ন স্থানে বিশেষ করে পাবলিক প্লেসে মনিটরিং কমিটির সিভিল এবং ড্রেস পুলিশের ড্রেস পরেও বিভিন্ন পার্ক বা বিভিন্ন সি সামনে বা পাবলিক প্লেসগুলো যেখানে আছে সেগুলোতে কিন্তু তারা আহ যা করছে দু দুই ডোজ কমপ্লিট আছে নাকি মাইসিস তারা স্ক্যান করছে নাকি বিভিন্ন এরকম তারা আহ চেক করছে যদি এরকম অনিয়ম পায় তাহলে তাদেরকে জরিমানা এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার জরিমানা এবং এক মাস থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত আহ তারা একটা ইনস্ট্যান্টলি উপস্থিতভাবে তারা এরকম করে দিচ্ছে সেজন্য যারা পাবলিক প্লেসে ঘোরাফেরা করবেন খুব সাবধানে থাকবেন বাসী বাংলাদেশি ব্যাংক আজ এই পর্যন্তই আশা করি আপনাদের মনের অনেকগুলো প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন এরপরে যদি কোনো কিছু জানা থাকে আমাকে আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আগামীকালকে আমি ভিডিওর মাধ্যমে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে অন্যরাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি